দেখতে পাচ্ছেন ফাল্গুনি টিভি চ্যানেলটি চলতেছে, সৃষ্টি টিভি চ্যানেলের লোগোটি দেখতে পাচ্ছেন, নতুন আপডেট চ্যানেল, আপনারা এই দুই ফিট ডিশের মাধ্যমেই দেখতে পারবেন। আরও চ্যানেল আছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ওয়াদান এইচডি চ্যানেলটা চলতেছে, আপনারা এই চ্যানেলের মাধ্যমে অনেক ক্রিকেট খেলা আপনারা ফ্রিতে দেখতে পারবেন দুই ফিট ডিশের মাধ্যমে। আফগান টিভি অনেক সুন্দর একটি চ্যানেল, আরটি একটি ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল, খুব সুন্দর চ্যানেল, এটি একটি মুভি চ্যানেল, অনেক সুন্দর সুন্দর মুভি হয় এই চ্যানেলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন পিস টিভি ইংলিশ অনেক সুন্দর একটি চ্যানেল, আপনারা এই চ্যানেলটি দুই ফিট ডিশের মাধ্যমে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কালাস বাংলা এইচডি অনেক সুন্দর একটি চ্যানেল, এই চ্যানেলটিও আপনারা দুই ফিট ডিশের মাধ্যমে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের দেখাবো, দেখতে পাচ্ছেন আমার একটি টাটা স্কাইয়ের টু ফিট একটি ডিশ, অর্থাৎ দুই ফিট ডিশ, আজকে আপনাদের দেখাবো এই দুই ফিটের মাধ্যমে আপনারা বাংলা চ্যানেল ফিরতে দেখতে পারবেন মাত্র দুই ফিট ডিশেই। আমি আপনাদের সেই চ্যানেলগুলো দেখানোর চেষ্টা করব। আমি এই দুই ফিট ডিশের মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটি নর্মাল একটি এলএমবি ব্যবহার করেছি, নর্মাল একটি এলএমবি ব্যবহার করলাম, সিগন্যাল কোয়ালিটি অনেক ভালো। আপনাদের দেখাবো আমার এই দুই ফিটের ডিশটি, আমি একটি লম্বা কাঠের স্ট্যান্ড এবং সিমেন্টের খুঁটির সাথে আমি এই ডিশটি সিটিং করেছি, সিটিং করলাম। দেখতে পাচ্ছেন আমি কীভাবে সিটিং করলাম, এবং এই ডিশে অনেক সিগন্যাল কোয়ালিটি অনেক ভালো। তো আপনাদের ডিশের পিছনের অংশটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেটিংটি করলাম, আপনাদের সিগন্যাল কোয়ালিটি দেখাবো, তারপর আপনাদের টিভি লিস্ট দেখাবো, এবং এই ডিশটি কোন দিকে আছে, পশ্চিম এবং সামান্য একটু দক্ষিণ সাইডে এই ডিশটি আপনারা বসালেই আপনারা এই সমস্ত চ্যানেলে আপনারা ফিরতে দেখতে পারবেন, খেলার চ্যানেল সহ এবং কালাস বাংলা সহ। তো দেখতে পাচ্ছেন আমি আমার এই ডিশটি যে জায়গায় সিটিং করলাম, আমার এই ডিশটি যে জায়গায় সিটিং করলাম, সামনে অনেকগুলো গাছ আছে, তারপরে এই চ্যানেলগুলো আসে, এবং আপনাদের আরও কিছু ডিশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন, তো আপনাদের টিভির কাছে নিয়ে আবার চ্যানেলগুলো দেখাবো, কতগুলো চ্যানেল আছে এই দুই ফিট ডিশের মাধ্যমে, কতগুলো চ্যানেল আছে। তো আপনাদের সরাসরি আমার টিভির থেকে আজকে আপনাদের চ্যানেলগুলো দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কালাস বাংলা চ্যানেলটি চলতেছে,
আমার রিসিভারটি হচ্ছে দেখতে পাচ্ছেন, আমার রিসিভারটি হচ্ছে এই কুলিং এর 47 এবং আপনাদের দেখাবো কোনো নেট কানেকশন ছাড়াই আমার এই চ্যানেলগুলো চলতেছে। দেখতে পাচ্ছেন HDMI কেবল এবং ডিশ কেবলের মাধ্যমে চলতেছে। দেখতে পাচ্ছেন কালাস বাংলা চ্যানেলটি চলতেছে আপনাদের শুরু থেকে চ্যানেলগুলো দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন ওয়েদার এইচডি চ্যানেলটি চলতেছে। আপনারা যে কোনো ক্রিকেট খেলা আপনারা লাইভে দেখতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। এবং একটি সুন্দর একটি মুভি চ্যানেল এবং আপনারা পিস টিভি ইংলিশ এই চ্যানেলটি আপনারা এই দুই ফিট ডিশের মাধ্যমেই আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন সৃষ্টি টিভি এই চ্যানেলটি নতুনে যোগ হলো আজকে। এবং দেখতে পাচ্ছেন ফাল্গুনি টিভি চ্যানেলটি চলতেছে এই দুই ফিট ডিশের মাধ্যমে। আপনাদের সিগন্যাল কোয়ালিটি দেখাবো কিরকম সিগন্যাল আছে। দেখতে পাচ্ছেন 81% সিগন্যাল আছে, 81 থেকে 83%। আপনাদের টিভি লিস্ট দেখাবো সরাসরি এন্টিনা সেটিং থেকে। দেখতে পাচ্ছেন আমি নিউ 40Q লিখে রাখছি আর LMB ফ্রিকোয়েন্সি হচ্ছে ইউনিভার্সাল এবং টিভি নাম্বারটি হচ্ছে 11619 ভার্টিক্যাল 1999। আপনারা এই টিভিটি দিয়ে সিগন্যালটি ট্যাগ করলে আপনারা খুব সহজেই ইজিলিভাবে এই সিগন্যালটি আপনারা ট্যাগ করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমি আপনাদের জন্য নতুন নতুন আইটেমের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। এবং লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।